পালাগানের আসর বসত কয়েকশো বছর আগে এখনও বসে যদিও আর সেই পালাগানের আসর থেকেই সূত্রপাত হয় যাত্রা দলের এবং বহু পুরনো যেই যাত্রা কোম্পানিগুলি রয়েছে তাদের মধ্যে অন্যতম বিখ্যাত নাম করা যাত্রা কোম্পানি ছিল মাখনলাল নট্যের গঠিত নট্ট কোম্পানি যদিও সেই কোম্পানি এখন বন্ধ হয়ে গিয়েছে তবে এখন আরও অনেক যাত্রা কোম্পানির সূচনা হয়েছে যারা যাত্রা দলগুলির মালিক রয়েছেন এবং ম্যানেজাররা রয়েছেন কিংবা পরিচালক রয়েছেন তারা বলছেন বর্তমানে সাধারণ মানুষ অর্থাৎ বিশেষ করে গ্রাম বাংলার মানুষ সিনেমা কিংবা সিরিয়াল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ফের যাত্রামুখী হচ্ছেন তারা তাই তো গ্রামে যেসব যাত্রা শোগুলি হচ্ছে সেগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই টিকিট একেবারে হাউসফুল হয়ে যাচ্ছে ফলে যাত্রার দলগুলির যারা মালিক রয়েছেন তারা যথেষ্টই খুশি এবং তাদের মুখের হাসি চওড়া হয়েছে পাশাপাশি যারা যাত্রা শিল্পীরা রয়েছেন অর্থাৎ যারা অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন যাত্রার তারাও বলছেন তারাও অনেক শো পাচ্ছেন ফলত যাত্রা শিল্প অর্থাৎ বাংলার এক অন্যতম নাম করা এই শিল্প ফের নিজের জায়গা তৈরি করতে শুরু করেছে তা বলাই বাহুল্য ক্যামেরায় শুভময়ের সঙ্গে রেশমের রিপোর্ট ক্যালকাটা নিউজ কলকাতা